নমস্কার, ওয়েলকাম টু সুপর্ণাস লাইফ। তো আজকে হচ্ছে কোনো রান্নাবাড়ি নেই, ব্রেকফাস্ট জাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্ট হয়ে গেছে বলতে ও তো ব্রেকফাস্ট করলো না, বললো যে ভালো লাগছে না, তো ওখানে গিয়ে অফিসে গিয়ে ব্রেকফাস্ট করবে। আর আমি হচ্ছে জাস্ট দুটো ব্রেড হচ্ছে একটু সেঁকে রেখে খেয়ে নিয়েছি, ইচ্ছে করছিল না। আমি মানে এতক্ষণ শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, ঘুম কমপ্লিট হয়নি, আর সকালে উঠতে হয় যেহেতু, তো সেজন্য ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে মানে এই এখন 11টার সময় আমি জাস্ট খেলাম, আর হচ্ছে সঙ্গে দুটো ফ্রুটস নিয়ে নিয়েছি, ব্যাস ব্রেকফাস্ট ফিনিশ। আর লাঞ্চেও বললো কিছু করতে হবে না, ও নিয়ে আসবে। তো আজকে আমার কোনো কাজ নেই, কিচ্ছু করার নেই, জাস্ট রেস্ট নেবো আর ঘুমাবো। তো যাই হোক, হ্যাঁ স্নান টান করে নেবো, এটাই আর কি। আজকে আমাদের হচ্ছে লাঞ্চ বাইরে থেকে আসছে, কী কী আছে চলো দেখি। তো মেনুতে হচ্ছে ভাত, এটা ডাল, সবজি, এটা কি গো মাছ, আর এটা পায়া পায়েস প্রচুর দিছে। চলো ও তো কিনে নিতে, ও আচ্ছা। আর স্যালাড শুধু মাছ, ডাল, সবজি, ভাত, আচ্ছা চলো খাইনি। সন্ধ্যা চলে আসছে, অলরেডি খাওয়া হয়ে গেছে। চা, এটা কি সামোসা, এটা হচ্ছে বড়ো একটা লঙ্কার পকোড়া, ছেলেটাকে হাফ হয়ে গেছে খেয়ে খেয়ে। এটা কি হচ্ছে চিড়া দেওয়া স্টাফটা, ভালো না, খেয়ে দেখি। দাঁড়াও বিস্কুট আনছি। দুপুরে খাওয়া দাওয়া তো শেষ, এখন হচ্ছে রাত্রের জন্য প্রিপারেশন হচ্ছে। রাত্রে বানাবো হচ্ছে খিচুড়ি, ইয়েস। তো কড়াই বসে গেছে, ফোড়ন দিয়ে দিলাম জিরে, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের পর হচ্ছে গোটা রসুন কয়েক কোয়া, সুন্দর একটা স্মেল আসছে। তো এখন আমি দিয়ে দেব চাল আর ডাল, সোক করে রাখা একসাথে, হাফ পরিমাণেও দেওয়া যেতে পারে, আর ডালটা কম চালটা বেশি ভাবে দেওয়া যেতে পারে। তো এটাকে একটু নেড়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এখন মশলা কী কী দিচ্ছি সেটাও দেখে নাও। তো এখানে হচ্ছে প্রথমে আমি দিয়ে দিব হচ্ছে হলুদ, পরিমাণটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি এইভাবে জাস্ট দিতে থাকি, যখন মনে হয়ে গেছে তখন আর দিই না, ব্যাস ইচ্ছে অনুযায়ী, কালার অনুযায়ী। তো হলুদ হয়ে গেল, এরপরে দিব অল্প জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো এখন একটু কম দিব, পরে যদি লাগে তখন দিব। পুরো মশলা ঠিক মতো মিশিয়ে দিতে হবে। এরপরে দিব হচ্ছে অল্প একটু আদা বাটা, আদা বাটাটা নাহলে তিতো হয়ে যাবে, চেষ্টা একটু হাফ চামচ। অল্প একটু রসুন বাটা, জাস্ট হাফ চামচেরও কম, ব্যাস। এর সাথে দিয়ে দেব আমি কয়েকটাগুলো কাঁচা লঙ্কা, দিয়ে নাড়তে থাকো। এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ এখন অল্প দিব, পরে লাগলেও দিব আবার। তো এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ একটা কাঁচা যে গন্ধ সেটা চলে যায়। আর সোমবার দেওয়ার সময় যে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছিল, পেঁয়াজ রসুন মিশানো একটা গন্ধ, সেটা বার হয়। ততক্ষণ এটা ভাজতে থাকো, আর পোড়া যাতে না লাগে সেজন্য নাড়তেও থাকো। এখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তো এখন হচ্ছে খিদে পেয়ে গেছে অল্প অল্প, সুন্দর খুশির জন্য হচ্ছে ফ্রুট স্যালাডের মতো কেটে নিলাম, তো রান্না হবে আর খাবো, ভাজাও রান্না হওয়ার সাথে সাথে খাবো। দিয়ে দেবো জল, তো জল দিচ্ছে, আইডিয়া রয়েছে, জানি না জল কতটুকু হবে, মোটামুটি দিই, সেটি তো ভালো হলেও কোনো অসুবিধা নেই, তাই না। চড়ছড়া তো আমরা খাবো না মনে হয়, তো বেসিক্যালি এতটুকু তো মনে হয় হয়ে যাবে, কী বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, লাগলে পরে পরে আর একটু দিয়ে দেবো, ব্যাস বন্ধ করে দিই, মানে ঢাকনাটা আটকে দিই।
yummy khichuri. Done. So finally amar khichuri ready. এবার খেয়ে টেস্ট করে বলতে হবে কেমন হয়েছে। তো আমাদের খাবার লেগে গেছে ডিনার টেবিলে, খিচুড়ি, অমলেট আর চাটনি। আর যদি লাগে তো আচারও নিয়ে নেব। আজকের এই ভিডিও, ছোট্ট ভিডিও আমি এখানেই এন্ড করব। যদি ভালো লাগে একটু লাইক করে দিও, খারাপ লাগলে ডিসলাইক করে দিও। ডিসলাইকের কারণটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যাতে আমি আমার ভিডিও আরও ইম্প্রুভ করতে পারি। যারা এতক্ষণ ধরে আমাকে সময় দিয়ে দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রথমবার দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য বাই।